Yo, welcome back guys. Shagotom janacchi tomader notun aro ekta video te. To bhai idaning ami dekhtechi je public funny video ar khasche na. To bhai chinta korlam aajke theke ektu tips and tricks video dewa shuru korbo. To tomader jonno niye eslam osthir ekta tips and tricks video. Aajker video ta jodi tumi shompurno dekho tumi bhai eto boro mapher pro player hoye jabe je tumi ekai surface test cut eklai gile khete parbe. To jai hok amader tips and tricks er bishoy hocche kibhabe tumi orion te ekai dui tinte scout mare dite parbe. Mane tumi joto boroi bot hao na keno tumi jodi amar tips and ফলো করো তাইলে মানে কি বলবো ভাই ওরিয়ন দিয়ে তুমি রাতারাতির মধ্যে প্রো প্লেয়ার হয়ে যাবে তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমি ওরিয়ন আর এই নিয়ে নিয়েছি ওই যে মিরিগুইল ক্যারেক্টার আর নিয়ে নিয়েছি ম্যাক্সিম যেটা সর্বসব সময় লাগে এই দেখো বিজন গানটা পেয়ে গেছে এখন দেখো বিজন গান দিয়ে হেডশট মেরে মানে হ্যাঁ হেডশট মেরে কিভাবে দেখো এনিমিগুলোর ধাপা ধাপ ফেলে দিই ফুল স্কোয়াড আসুক যাই আসুক কোনো ব্যাপার না আমাদের হাতে সামনে খাউন নেই কারণ আমাদের কাছে ওরিয়ন হলে বাবা বাবা দুইটা চলে আসছে হতসারারা দুইটা একসাথে চলে আসছে এখন কিন্তু আমাদের কাছে ওরিয়ন নেই এই জন্য একটু পালাতে হবে তোমরা কিছু মনে করো না আমি কিন্তু পালাসি না হ্যাঁ আমি এই সাইড দিয়ে ঘুরে যাই ওদের মারবো এটা এটা কিন্তু আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে অন্তর্ভুক্ত তোমরা আবার ভুল বুঝো না আমার হ্যাঁ তো আমরা এখান দিয়ে এখানে চলে আসছি কোনে কোনে হতসারারা কর এই দেখো দেখো হতো স্যার এখানে বসে বক্স খুলতেছে ধর বক্স করো আমি ছোটা সিধার এই যে সাপ টুনটুনি বরাবর হালকা করে সাপ এই যে এই যে টুনটুনি বাবা বাবা কোনোভাবে জরাই পেশাই সাইপে ধরে কোনোভাবে ফেলে দিয়েছে আরেকটু হলে আমারই টিপসেন্ট এসে আমার জায়গা মতো ভরে দিত নি তো যাই হোক এটাতে আমরা শুয়ে দিয়েছি এটাতে মারতে পারলে আমাদের ফার্স্ট কিল হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমাদের ওরিয়ন চালানোর জন্য কিন্তু ইভি আমরা পেয়ে গেছি হ্যাঁ আমাদের আর কোনো টেনশন নেই এই যে এমপি ফাইভটা নিয়ে নিয়েছি এখন দেখবা কেমন এনিমির টুনটুনি বরাবর সাইফে ধরি মানে সরি থতমা বরাবর মারবো যাই হোক টুনটুনি বরাবর আমরা মারি ঠিক আছে কিন্তু থতমা বরাবর একটু বেশি মারি ইদানিং বেশি একটু হেডশট মারতেছি ইদানিং তো বিষয়টা হচ্ছে যে আমার নাম দেখা মাত্রই পিক থেকে সব এনিমি দৌড়ে পালিয়েছে এই বাবা পালাইনি পালাইনি দাঁড়া একটা আছে এই যে ইউএমপি দিয়ে লাল মারে ফেলে দিয়েছি ভাই আমি যা মারি তাই লাগে লাগে বুঝছো আমি লাল সারা মারি না লাল সারা আমার খাতা ডায়েরিতে কোনো শব্দ নেই কিন্তু এবার হাদা হাদা লাগছি সেখানে ও বাবা এই যে দেখো দেখো হতো স্যার আমার মুভমেন্ট দেখাচ্ছে আমার সামনে মুভমেন্ট এই যে এইবার শেষ ওরে হাতে জোতা চলে আসে কেন আর কি জোতা দিয়ে মারতেই হবে না হোক জোতা দিয়ে মারলাম সেটা বড় কথা না আগে এটা পাইয়ে লই দাঁড়াও 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 এই যে আরেকটা ওরে বাবা বাবা সরি 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 এই যে দেখো ওরিয়নের সৎ ব্যবহার ওরিয়ন কিন্তু একদম সময় মতো ব্যবহার করে ফেলেছে আমার কাছে যদি ওরিয়ন না থাকতো এখন একটা মারা খেয়ে যেতাম যেতাম ওরে বাবা বাবা আবার হতো স্যার আবার মারতিছে দাঁড়াও এইবার আরে এমন মাইকটা দেবো এই যে আমাদের কিন্তু ওরিয়ন আবার চালু হয়ে গেছে সাপ ওরিয়ন চালু করবো না এখনই এইবার সাপ 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 ওরিয়ন 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 ওরি বাবা 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 বাড়ি দাদা রে অল্পের জন্য বাঁচে কি দেখছে ওরিয়ন কেমনে আমাদের বাঁচিয়ে দিল ওরিয়ন বাঁচিয়ে দিল 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 বাবা রে বাবা জীবনটা এখনই বের হয়ে হাতে চলে আসতেছিল ভাই রে ভাই যে একটা অবস্থা যেভাবে এসে সাইপে ধরতেছিল আমার টুনটুনি বরাবর আর একটু হলে আমার টুনটুনির দুটো খুলে নিয়ে যেত যাই হোক কোনো ব্যাপার না এদের দুটোই আমরা খুলে ফেলেছি সাপ দিয়ে আমাদের কিন্তু সার্কেল হয়ে গিয়েছে আর 33টা প্লেয়ার লাইভ তো দেখতেই পাইলা কীভাবে আমরা ওরিয়নের সৎ ব্যবহার করে পুরো এনিমির গোষ্ঠী খাইয়ে দিলাম এভাবেও তোমরা সৎ ব্যবহার করে চাইলে এনিমির গোষ্ঠী খাইয়ে দিতে পারবে এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স হিটলিস্টে একটা মারি দিয়েছি সেটা ঠিক আছে কিন্তু হিটলিস্টারে পরে ধরতেছি আগে গাড়িওয়ালাটারে ধরতেছি এই কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া হতো সারা এর সামনে যে গাড়ি খারাপ করে দিয়েছি কিন্তু আমার গাড়ি উড়িয়ে দিয়ে চলে গেল এত বড় সাহস তাই ধর এই সেটি দিয়ে স্যার সিপেদার হ্যাঁ রে সিপেদারা কাজ করলো না দাঁড়াও চলে গেছে একটুর জন্য একটু একটা বাড়ি খা একটা বাড়ি খেলে হ্যাঁ একটা বাড়ি যে শুয়ে পড়েছে বেচারা অল্পের জন্য যাতে পারেনি আর একটু সামনে যাতে পারলে বাইসে যেত কিন্তু কি কি হবে এ তো আমাদের চোখে পড়েছে আমাদের চোখ ভাই ভগুনের চোখের থেকেও বেশি তীক্ষ্ণ মানে সরি 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 তো যাই হোক কোনো ব্যাপার না আমাদের হিটলিস্ট কিন্তু সামনে রয়েছে আর হিটলিস্টারে যাই এখনই আমরা হিটলিস্টার ঝরাত করে পরত করে পেছন মারিয়ে যাবো এই যে হিটলিস্টের কাছাকাছি আমরা চলে আসছি কোনে কোনে হ্যাঁ এই যে ধাক্কা মেরে দিয়েছি এই যে এইবার এসিটি দিয়ে হেডশট হেডশট কি করে যাই হোক কোনো ব্যাপার না এই হেডশট কিন্তু এখন থেকে আবার নতুন নিয়ম নাকি শুনেছি গাড়ির না নতুন নিয়ম করেছে সাদা সাদা হেডশট লাগে ঠিক আছে তো এগুলো কিন্তু হেডশট লাগেছে তোমরা একটু ভুল দেখেছো হ্যাঁ তোমরা কিন্তু সাদা দেখো নি তোমরা আমি ঠিকই লাল মারেছি কিন্তু তোমরা ভুলে সাদা দেখেছো যাই হোক কোনো ব্যাপার না চলো তাড়াতাড়ি করে ড্রপটা লুট করে নি ড্রপটা কেন লুট করবে তাও তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো ভাই ঘটনা হচ্ছে আমার কাঁধে আছে এডাব্লিউএম আর আমার কাঁধে এডাব্লিউএম ঝোলাতে পারলেই বিটুকের আত্মা এসে আমার কাঁধে ভর করে কেন জানি না এই দেখো একটা ঠাপ মেরে দিয়েছে আর একটা ঠাপ মারতে পারলে হতো সারা গুলাল মেরে দিয়েছে গুলাল থেকে সবুজ সবুজ বের হচ্ছে তার মানে আর গুলাল ফাটবে না ওরিয়ন হয়ে গিয়েছি অ্যান্ড হালকা করে একটু ড্যামেজ দিতে পারলে ওরে বাবা কতগুলো ড্যামেজ খেয়ে মল্ল 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 ওরে বাবার জীবনটা এখনই বের করে ফেলেছিল রে
তো যাই হোক এখন থেকে আমরা মেড কিট করে নেই মেড কিট করে তারপরে ওটারে আমরা দেখতেছি ওর সাথে বোঝাপড়া করতেছি দেখো দেখো লঞ্চার মরতেছে এই ওরিয়ন তাড়াতাড়ি ওরিয়ন ওরিয়ন দেখেছো ওরিয়ন থাকলে ভাই কিভাবে নিশ্চিত পেছন মারা খাওয়ার হাত থেকেও বেঁচে যাওয়া যায় দেখো 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 আবার মারতেছে দেখলে দেখলে কিভাবে আমি টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে ওরিয়ন দিয়ে কিভাবে নিশ্চিত মারা খাওয়ার জায়গা থেকে আমরা বেঁচে ফিরে এলাম তো এটাকেই তো বলে ওরিয়নের টিপস অ্যান্ড ট্রিক্স তো আমরা ভিডিওটা তোমরা ফলো করতে থাকো তাহলে তোমরাও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবে বাইরে ভাই চারদিকে এত বেশি পরিমাণে এনিমি বুঝতেই পারতেছি না কেরা কোন থেকে ফায়ার করতেছে দেখো বাইরের দিকে একটা এক ঠাপ এডাব্লিউএম আর একটা ঠাপ আরে হাই রে হাই রে গুলাল মেরে দিছে যাই হোক কোনো ব্যাপার না এখান থেকে গ্যারেট মারলে কি অত দূরে যাবে না যাবে বলে আমার মনে হচ্ছে না যায় উনি তো যাই হোক কোনো ব্যাপার না দেখা যাকে গুলাল থেকে বের হয় কিনা বের হয়ে ওই সাইডে দৌড় মেরেছে তো এখন আমরা কী করবো একটু সামনের দিকে এগিয়ে যাবো দেখবো আর এক দু একটা এনিমিরে পাওয়া যায় কিনা সামনে পিছনের দিকে তো এনিমি রয়েছে আগে সামনের এনিমিগুলোরে মারতে হবে এই দেখো এখানে একটা এনিমি রয়েছে এর এডাব্লিউএম দিয়ে এক শট মিস হয়ে গেছে কোনো ব্যাপার না এরকম মাঝে মাঝে বিটু করে মিস হয় এই দুই শট আবার মিস হয়ে গেল কোনো ব্যাপার না আমাদের কাছে রয়েছে ওরিয়ন এবার এমপি ফোর দিয়ে সাপ সাপে মরলো না আবার সাপ লাগা সাপ শুনিয়া হয়ে গিয়েছে বাস কাম খতম এ আবার দেখো রিভাইভ হয়ে গেছে রিভাইভ হয়ে লাভ কি শোনা আমি তো আবার তোমারই মাইরে যাব কারণ আমাদের হাতে রয়েছে এডাব্লিউএম এডাব্লিউএম একটা টাপ সামলানোর মতো ক্ষমতা তোমার হয়নি যে তো দেখো ওই যে ওই সাইডে আরও এনিমি রয়েছে দেখা যাক এই দূর থেকে একটার কোনোভাবে চুরি চাষটা আমি করে কিল নিতে এই ওটা কী ছিল ভাই ওটা কি হ্যাকার ছিল নাকি ভাই হঠাৎ করে উদা হয়ে গেলো কোন দিকে ভাই তো আমরা কিন্তু জোনের ভিতরে ফিরে এসেছি আর এই দেখো একটা এনিমি রয়েছে গুলওয়াল আমার আর একটু হলে মেরে দিয়েছিল এই যে এক সাপ এই ভাই ভাই এডাব্লিউএম রিলোড চলে আসে তারা উড়ি কী স্টাইলে শেষ শটটাই না মারলাম একটু মানে কী বলবো রে ভাই আমি হচ্ছে পুরো বেলার এসব বিষয়ে আমাদের কাছে কোনো ঘটনাই না এগুলো যাই হোক এগুলো আমাদের হাতের ময়লা 10 kill হয়ে গেছে এখনও 15 লাইভ কয়টা কিল হবে সেটা একটু দেখার বিষয় আছে তো আমাদের হাতে রয়েছে এডাব্লিউএম আর এডাব্লিউএম দিয়ে কী ভয়ানক লেভেলের গেম প্লেটাই আমরা দিচ্ছি তা তো তোমরা দেখতেই পাইতেছো তো যাই হোক কোনো ব্যাপার না সামনের দিকে আর এনিমি রয়েছে কিনা সেটাই একটু দেখতে হবে এনিমি তো রয়েছে ওই যে ফায়ার করছিস দাঁড়াও দাঁড়ো দাঁড়ো কাছে দিয়ে হতসরাদের মারতে হবে এই যে কাছাকাছি চলে আসছি এবার এখান থেকে বের হয়ে আরে ভাই কনে এতগুলো এনিমি ছিল সব কনে গেল ভাই যাই হোক কোনো ব্যাপার না এই যে দেখো একটা এনিমি রয়েছে এটারা যদি মারতে পারতাম না মারা গেল না হতসরা এই শনিয়া হয়ে গেছে গুলাল 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 ভাই চারও দিক থেকে এনিমি মারতেছে কে কারে মারতেছে কিছুই বুঝতে পারতেছে না বিষয়টা দেখো যে কোনো দিক থেকে পেছন মারা খেয়ে যেতে পারি বেশি সতর্ক থাকতে হবে তাহলে পেছন মারা খাওয়া থেকে বাঁচা দিতে পারে তো দেখো এর থেকে আমরা লুটমাট করে নিয়ে এখন আমরা সামনে জোনের দিকে যাওয়ার চেষ্টা করবো দেখো সামনে এনিমি পাশে এনিমি পিছিয়ে এনিমি এদিকে এনিমি ওদিকে এনিমি সব দিকেই এনিমি দেখো ওখানে ফাইট চলতেছে চলতেছে আবার দেখো সামনে থেকে মারতেছে কী একটা জাল আরে ভাই জীবনটা মোট তেনা তেনা হইয়ে গেলে ওই যে ওই সাইড থেকে একটা মনে হচ্ছে স্নাইপার দেড়শো আরে হতো স্যার আবার গুলওয়াল মেরে দিছে কী একটা জাল আরে ভাই মারতে একটা শট মারলেই হতো স্যাররা গুলওয়াল মেরে দেয় ওই কে কিল পেলাম কোথেকে ভাই এটাই তো বুঝতে পারলাম না বিষয়টা কোথ থেকে কিল পেলাম দেখো আমরা জোনের ভিতরে চলে আসছি আর বেশিরভাগ এনিমি জোনের বাইরে রয়ে গিয়েছে এরা বেশিরভাগই জোনে মারা খাবে নিজেদের মধ্যে ফাইট করে মারা খাবে তো আমি চিন্তাভাবনা করতেছি যে আবার আমি জোনের ভিতরে যাবো এবং এদেরকে মেরে আসবো বাড়া এখানে কি এনিমি আসে না আমি শুধু শুধুই আসলাম এই আসা 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 তারা 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 এমপি ফোর দিয়ে কেন মারতেছি যাইয়ে সামনে যাইয়ে এখান থেকে এডাব্লিউএম দিয়ে মারা উচিত ছিল এই রে বাই বাই গুলোয়েন মেরে দিছে কোনো ব্যাপার না এই যে ওরিয়ন হয়ে গেছে আমিও ওরিয়ন হয়ে গেছি ওরিয়ন হয়ে গেছি এখন একটা গুলোয়াল এমপি ফোর দিয়ে সাপ খতম ভাই 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 মরলাম জনে মরে গেলাম রঘু আর একটা এনিমি লাইভ আছে মাত্র ওটার সাথে একটু দুষ্টুমি করে ওটারে মারবো দাঁড়াও তো আমাদের লাস্ট এনিমি কিন্তু আমরা পেয়ে গেছি আর একে একটু স্টাইলিশভাবে মারবো দাঁড়াও দাঁড়াও এখান থেকে কী করবো আর একটু সামনে আগাবো গ্রেনেড হাতে নিব গ্রেনেড কনে এই যে গ্রেনেড হাতে নিয়ে নিয়েছি এখান থেকে ধাপা ধাপ দুই তিনটে গ্রেনেড মারিয়ে দেবো এটা গ্রেনেড দিয়েই মারবো হতসারের গ্রেনেড দিয়ে মারবো গুলি খরচ করবো না হ্যাঁ মরে গিয়েছে গ্রেনেডেই মরে গিয়েছে আর আমাদের ম্যাচটা ভয়ে হয়ে গেছে টিপস অ্যান্ড ট্রিক্স